সুপ্রিয় দর্শক মন্ডলী রাজ টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুখে অসুখে আপনার পাশে অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি রিজভি আহমেদ আমাদের আজকের আলোচনার বিষয় পিত্তথলির পাথর অপসারণ পিত্তথলির পাথর অপসারণ নিয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য একজন বিশেষজ্ঞ অধ্যাপক রয়েছেন আমাদের সাথে আজকে রয়েছেন অধ্যাপক ডাক্তার রফিকুল সালেহীন অধ্যাপক ও বিভাগীয় প্রধান সার্জারি বিভাগ মুগধা মেডিকেল কলেজ এবং হাসপাতাল চলুন আমরা আজকের অতিথির সাথে পরিচিত হয়ে নিই স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার ভালো স্যার আপনার মূল্যবান সময় থেকে কিছুটা আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজ টিভি আপনাকে স্বাগতম রিজবি তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষভাবে স্পেশালি রাষ্ট্রমি কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ স্যার আমরা একটু দর্শকের সাথে কথা বলে নিই অবশ্যই দর্শক আপনারা যারা এখনও আমাদের সাথে সংযুক্ত হতে পারেননি তারা তারা রাজ টিভির ফেসবুক অফিসিয়াল পেজে গিয়ে একটা লাইক বাটনে ক্লিক করুন এবং সেখানে আপনাদের সমস্যার কথা সেখানে আপনাদের সমস্যার কথা আমাদেরকে জানান অথবা আপনারা রাজ টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অথবা ভিজিট করতে পারেন ডব্লিউ 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 ডট রাজ টিভি ডট কম এই সাইটটিতে অথবা স্যারের সাথে সরাসরি কথা বলতে কথা বলতে গেলে আপনারা স্ক্রলে দেখানো নাম্বারটির সাথে নাম্বারটিতে সরাসরি ফোন কল করতে পারেন আপনাদের সুবিধার্থে আমি নাম্বারটি পড়ে শোনাচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন নাইন টু সেভেন ওয়ান জিরো টু ওয়ান চলুন দেরি না করে আমরা আজকের অনুষ্ঠান শুরু করে ফেলি স্যার আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে পিত্তথলির পাথর অপসারণ আমরা আজকে এটা নিয়ে কথা বলবো তো স্যার পিত্তথলির পাথরটা আসলে কী আমরা জানি সবাই যে আমাদের শরীরে একটা পিত্তথলি আছে এবং পিত্তরস আছে এবং সেই পিত্তরসটি আমাদের খাদ্য নালিতে পৌঁছানোর জন্য পিত্তনালী আছে যে পিত্তথলি নালি এর ভিতরে যখন পাথর হয় তখন তাকে আমরা বলি পিত্তথলি বা নালির পাথর সেই হিসাবে আমরা তাকে বলে থাকি তো এগুলা পিত্তথলির অবস্থানটা হলো আমাদের পেটের ডান দিকের উপরের অংশে যে লিভার থাকে লিভারের জাস্ট নিচের অবস্থান স্যার আমাদের দর্শকদের মনে অনেক সময় প্রশ্ন জাগে যে আসলে পাথরটা কি মানে পৃথিবী থেকে আদৌ পাথর হয় আমরা তো পাথর খাই না পাথর কিভাবে হয় আমাদের পেটের মধ্যে জিনিসটা যদি একটু ক্লিয়ার করে বলতেন সুন্দর প্রশ্ন রিজবি আসলে আমাদের শরীরের যে কোনো অনেক অংশে কিন্তু পাথর হয় এটা আমরা বলি যে পিত্ত থলি নালিতে যেমন পাথর হতে পারে কিডনি ইউরিনারি সিস্টেম কিডনি থলি নালিতে পাথর হতে পারে অগ্নাশয় পাথর হতে পারে স্যালিভারি গ্লান্ডে অনেক জায়গাতে পাথর হতে পারে এবং পাথর আসলে হওয়ার জন্য যে যে উপকরণগুলা আমাদের শরীরে তো আছে ক্যালসিয়াম আছে ফসফেট আছে অক্সালেট আছে বিলিরুবিনেট আছে এগুলো আসলে প্রপোর্শনেটলি থাকে না দেখে পাথর হয় না কিন্তু যখন প্রপোর্শনেটলি হয় অথবা হওয়ার মতন এনভায়রনমেন্ট তৈরি হয় তখন কিন্তু পাথর আকারে জমা হয় যেমন পিত্তথলিতে যদি কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় অথবা কোলেস্টেরলকে ডিজলভ করে রাখার যদি বাইল অ্যাসিড বা সল্টগুলো যদি কমে যায় ডিসপ্রপোর্শনেট হয়ে যায় তখনই দেখা যায় পাথর আকারে তারা জমা হতে থাকে প্রথমে ছোট ছোট থেকে আস্তে আস্তে বড় আমরা বলি ইনফেকশন হলেও হতে পারে হলেও হতে পারে এইভাবে পাথরের জন্মটা হয় হয় আসলে অর্থাৎ শরীরের অংশ দিয়েই পাথর হচ্ছে স্যার এই পাথরটা কাদের আমরা বলি কি আসলে তো আমরা প্রথম কথাই তো যে মানুষেরই তো হবে আবার সেই মানুষের মধ্যে দেখা যায় যে যাদের এই এনভায়রনমেন্টটা বেশি যেমন মেয়েদের একটু বেশি হয় বলা হয় রিজবি কারণ ওদের তো আসলে মেয়েদের যে হরমোন স্ট্রোজেন ওই হরমোনটাকেই কোলেস্টেরলকে বাড়ায় রাখে আবার বায়োলিসিডকে কমানোর জন্য দায়ী সুতরাং সেই পাথর তৈরির এনভায়রনমেন্টটা কিন্তু থাকে সুতরাং দেখা গেছে মেয়েদের থেকে ছেলেদের একটু বেশি হয় যারা একটু চর্বি জাতীয় খাবার বেশি খায় যেহেতু কোলেস্টেরলের কথা বললাম আমি সুতরাং দেখা গেছে যে তাদেরও একটু বেশি হয় এইভাবে যারা কোলেস্টেরল বেশি খেলো মেয়েদের যারা একটু ইস্ট্রোজেন বেশি এনভায়রনমেন্টে দীর্ঘদিন থাকে যারা একটু ফর্সা হয় মেয়ে এদের সাধারণত বেশি হয়ে থাকে পাথরগুলা কোন নির্দিষ্ট বয়স আছে কিনা যে হয় বয়সটাতে বলা হয় পাথর সাধারণত ওটা বলতো ফিমেল এদেরকে বেশি হয় কিন্তু ফ্যাটি কখনো কখনো বাচ্চাদেরও কিন্তু পাথর হতে পারে আসলে সেটাকে আমরা বলি যাদের হেমোলাইটিক ডিজিজ আছে অর্থাৎ রেড সেলগুলা যাদের ভেঙে যায় ওইখানে রুবিনেট তৈরি হয় ওই সব ক্ষেত্রে কিন্তু খুব অল্প বয়সের মানুষ পাথর নিয়ে আমাদের কাছে আসতে পারে ধন্যবাদ স্যার কি কি উপসর্গ নিয়ে রোগী আপনাদের কাছে আসে আমি শুরুতেই বলছিলাম রেজবি যে আমাদের পিত্তথলিটা যেহেতু পেটের উপরের অংশের ডান দিকে অবস্থান সুতরাং এই পাথরের যে ব্যথা হবে ডিসকমফোর্ট হবে সেটা কিন্তু পেটের উপরে ডান দিকের অংশে হবে এবং সাধারণত দেখা যায় যে পেপটিক আলসারের যেরকম সমস্যাগুলো হয় মানুষের একটু ডিসপেপসিয়া একটু নশিয়া মানে বমি বমি ভাব একটু বমি হওয়া একটু উপরের পেটের অংশে ব্যথা হওয়া এগুলাই সাধারণত পাথরের সিম্পটম বা উপসর্গ বাইরে থেকে বোঝার কোনো উপায় আছে কিনা বাইরে থেকে বোঝা মানে আমরা তো প্রথমে রুগীর সমস্যা জিজ্ঞেস করি হিস্ট্রি সেখান থেকে একটা বোঝার উপায় আছে যে ওর যদি ডান দিকে ব্যথা হয় এবং আমরা যে কথাগুলো বলেছিলাম স্পেশালি যদি একটু মোটা হয় একটু মেয়ে হয় একটু ফর্সা হয় এবং কিছুটা রিপ্রোডাকটিভ বয়স পার করছে সেরকম হয় তাইলে আমরা সন্দেহ করি পাথর এবং সেই যে ব্যথার ধরন যেটা বলে যে ডান দিকে একটু থেমে থেমে ব্যথা হয় কলিকি পেইন বলি আমরা এই ধরন থেকে বুঝতে পারি যে এটা আসলে পিত্তথলের পাথরেরই ব্যথা হতে পারে ডাক্তরা কিভাবে নির্ণয় করেন যে পিতেথলির পাথর হয়েছে এটি প্রথমে তো যেটি বলা হলো রোগীর হিস্ট্রি তারপরে রোগীকে আমরা একটু পরীক্ষা করি দেখি যে ডান দিকে চাপ দিলে ব্যথা লাগে কিনা আমরা ওটাকে একটা সাইনও বলি মারফি সাইন এগুলো তারপরে কিছু কিছু পরীক্ষা করা হয় আজকাল সবচেয়ে সহজ এবং বহুল প্রচলিত টেস্ট হলো আলট্রাসাউন্ড

কিছু সাধারণত দিয়ে থাকেন আমরা বলি পাথর অপসারণের জন্য আসলে এতদিন তো কেটে অপারেশন করা হতো তো এখনকার যুগে কাটা কাটি তো ওয়ার্ড থেকে আসলে অপসলিউট হয়ে গেছে বলা যায় এখনকার যুগে ল্যাপারোস্কোপি যেহেতু পেটের আমরা ল্যাপারোস্কোপি এখন তো এন্ডো ল্যাপারোস্কোপিক সার্জারির সময় তো পেটের পাথরের জন্য আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে পাথরটাকে অপসারণ করে ফেলি ইনফ্যাক্ট পাথর না আমরা পুরা থলিটাকেই ফেলে দেই ল্যাপারোস্কোপির মাধ্যমে স্যার এই ল্যাপারোস্কোপির সুবিধাটা কী ল্যাপ্রোস্কোপে আসলে সবগুলাই সুবিধা আমরা বলি কাটার সাথে যখন কম্পেয়ার করা হয় যে একটা কাটা এবং ল্যাপস্কোপে ল্যাপ্রোস্কোপে ছোট্ট সিড্ডি করা হয় তাহলে কাটার সাথে ছোট সিড্রি এটা কসমেটিক আউটকাম তো গুণ বেশি দ্বিতীয় কথা হলো যেহেতু ছোট্ট একটু ছিড্রো করা থাকে পেশেন্ট খুব আর্লি রিকাভারি আর্লি ওয়ার্কে যেতে পারে পেশেন্টের দাগ একেবারেই থাকে না বললেই চলে তো সবদিকে মিলিয়ে দেখা যায় যে এটা মানুষের জন্য আসলে গ্রহণযোগ্যতাও যেমন বেশি সহজতম অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে আসলে সামান্য ফুটো করে কি আদৌ সবগুলো পাথর বের করা সম্ভব এই বিষয়টা একটু বুঝিয়ে বলতেন দর্শকদের আসলে আমরা যে ছিদ্রগুলো করা হয় ছিদ্রগুলো সাইজের কিন্তু ভেরিয়েশন আছে টেন মিলিমিটার আছে ফাইভ মিলিমিটার আছে টু থ্রি মিলিমিটার আছে আমরা একটা ছিদ্রি কিন্তু টেন মিলিমিটার করতেই হবে ওইটা দিয়ে আমরা একটু বড় ক্যামেরা দিলে পেটে ভালো করে দেখতে পারি এবং ওই ছিদ্রি দিয়েই কিন্তু পিতরথলিটাকে বের করে আনা হয় সুতরাং আমাদের ল্যাপ্রোস্কোপি করে কিন্তু আসলে কোনো ডিফিকাল্টিস বা কোনো অসুবিধা আমরা ফেস করি না বরং সর্বতোভাবেই আমরা যেহেতু এটাতেই অভ্যস্ত এটি আমাদের কাছে বেশি ইজি মনে হয় কাটাটা এখন আমাদের কাছে একটু আনইউজুয়াল মনে হয় এবং প্যাশেন্টের জন্য যেহেতু ডিসকমফোর্ট আমরাও ডিসকমফোর্ট ফিল করি যে আমরা তো প্যাশেন্টকে ইজ দেওয়ার জন্য তো একটা ডিজিজ কিওর করতে যে আরেকটু ডিস ইজ দিলাম এটাও আমরা আসলে পছন্দ করি না আমাদের রোগীদের জন্য চয়েস করি না স্যার ল্যাপারস্কোপি সার্জারি করার পর পাথর থেকে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা রিজবে এটা একটা সুন্দর প্রশ্ন এটা কিন্তু আসলে আমাদের রুগীরাও আমাদেরকে বলে থাকে যে ডাক্তার সাহেব আমরা তো আমাদের অনেক একটা আত্মীয় অনেকদিন আগে শুনেছিলাম ওর অপারেশন করার পরে পাথর থেকে গেছে তা আমরা ওনাদেরকে বুঝায় বলি যে দেখেন পিত্ত থলি আসলে আমরা মুখটাকে ক্লিপ করে অথবা বেঁধে পুরা থলিটাকে নিয়ে আসি অর্থাৎ ফ্যাক্টরি যদি নিয়ে আসা হয় পাথর হওয়ার তো আর জায়গা নেই সম্ভাবনাও নাই কিন্তু যেটা একেবারে তারা যে ভ্রান্ত ধারণা তাও না পিত্ত তো থাকবে যাওয়ার জন্য সুতরাং পরবর্তীতে কিন্তু নালিতে পাথর হওয়ার সম্ভাবনা তো থাকবেই কারণ যেহেতু নালি আছে এবং পেটের মধ্যে অন্যান্য জায়গা আছে কারো যদি পরবর্তীতে কিডনি পাথর হয়ে যায় তো সেইটার সাথে তো এটাকে আসলে ইনক্রিমিনেটেড করা যায় না বা এটাকে দোষারোপ করা যায় না স্যার এই যে ল্যাপারোস্কোপিক সার্জারি ছাড়া আর নতুন কোন সংযোজন আছে কিনা চিকিৎসা বিজ্ঞানে এই পিত্তথলি পাথর অপারেশনের জন্য আসলে ওয়ার্ল্ড তো এভার চেঞ্জিং আর মানুষ তো বসে নেই কারণ মানুষ চিন্তা করতেছে এবং চেষ্টা করতেছে যে কিভাবে নিউয়ার অ্যান্ড নিউয়ার টেকনিক অ্যাডাপ্ট করা যায় তো ল্যাপারোস্কোপি করতে করতে কিছুদিন পরে মানুষ বলল যে আমরা আরও ছোট থ্রি মিলিমিটার পোর্ট করে নিয়ে আসি এটাকে বললো নিডিলোস্কোপিক সার্জারি কেউ কেউ বললো যে পেটে আমরা একেবারেই দাগ চাই না সেক্ষেত্রে কি করা বলছে ন্যাচারাল অরিফিস যেমন আমরা যদি মনে করি যে আমাদের যেসব ন্যাচারাল অরিফিসগুলো আছে মুখ থেকে অথবা মাসিকের রাস্তা টয়লেটের রাস্তা থেকে ওইসব সব জায়গা থেকেও কিন্তু পাথর অপসারণের চেষ্টা করা হয় বা অনেক জায়গায় করা হয় কিন্তু খুব বেশি অত বেশি ইফেক্টিভ আউটকাম পাওয়া যায়নি আর নতুন যেটি সংযোজন হলো যে রোবোটিক সার্জারি এটাতে দেখা যায় যে অনেক ঘুরে ঘুরে সুন্দর করে পেটের ভিতরের জিনিসগুলো ইজিলি নিয়ে আসা হয় নিয়ে আসা যায় তো এই রোবোটিক সার্জারি হলো আমার মনে হয় এন্ডো ল্যাপারস্কোপির একদম রিসেন্ট বা ইনোভেশন বা রিসেন্ট সংযোজন স্যার এই অপারেশনগুলো বাংলাদেশে হয় কি না বাংলাদেশে কোথায় হয় বাংলাদেশে ল্যাপারস্কোপিক সার্জারি বা নিডিলোস্কোপিক সার্জারি এন্ডো ল্যাপারস্কোপিক সার্জারি এক্সটেন্সিভলি আমার মনে হয় থ্রুআউট দ্য কান্ট্রি হয় এবং এই চিকিৎসাটা কিন্তু আমরা বলে থাকি অত্যন্ত বিশ্বমানের কারণ দেখো আজকাল তো আমরা ইউটিউবে যেতে পারি গুগলসে যেতে পারি নেটে যেতে পারি আর ওয়ার্ল্ডও তো আসলে গ্লোবাল ভিলেজ হয়ে গেছে আমরা যে কোনো জায়গায় সেমিনার সিম্পোজিয়াম ওয়ার্কশপ ওদের কাছে ট্রেনিং সব অ্যাডাপ্ট করে আমরা মনে করি যে এই চিকিৎসাটা বাংলাদেশে যে এন্ডোলেপোস্কোপির চিকিৎসা হয় একদম বিশ্বমানের বাট একটু হলো যে রবোটিক সার্জারি কিন্তু আমাদের দেশে এখনও আসে নাই এটা অত্যন্ত ব্যয়বহুল আমাদের পেশেন্টরাও আসলে এটাকে এফোর্ড করার স্টেজে এখনো আসে নাই এটা নিউয়ার সংযোজন তবে আমরা মনে করি টেকনোলজিতে আসলে বসে থাকে না যে কোনো সময় আসলে রবটও ইনভেট করবে কান্ট্রিতে স্যার এই যে পিতথলির পাথর অপসারণ করার পরে কোনো কমপ্লিকেশন হয় কি না যে পিতথলিটাকে কেটে ফেলা হলো কোনো সমস্যা হয় কিনা না রোগী অপারেশন পর এখানে দুটা দুইটি কথা আমি আলাদা করে বলি যে পিতথলি ফেলে দিলে কোনো অসুবিধা কিনা আর একটা হলো কমপ্লিকেশান পিত্তথলি ফেলে দিলে একসাথে অনেকগুলো পিত্তরস আসলে সিক্রেশন হবে না খাবি খাবারটাকে ডাইজেস্ট করার জন্য বাট নর্মালি তো পিত্ত নালি দিয়ে পিত্তটা আসবে সুতরাং ডাইজেশনে সমস্যা হবে না একটাই সমস্যা হবে যদি কেউ একসঙ্গে অনেকগুলো চর্বি খেয়ে ফেলে তাহলে সেটা ডাইজেস্ট হবে না তাহলে কি হবে চর্বিগুলো টয়লেটের সাথে বেশি হবে সেক্ষেত্রে একবার বা দুইবার একটু অয়েলি টয়লেট হতে পারে এছাড়া বাকি সমস্যা না আর কমপ্লিকেশান মানে হলো যে কোনো অপারেশনেই তো কমপ্লিকেশান হয় তবে আমরা মনে করি ল্যাপারোস্কোপি করে পিত্তথলি করলে এখন খুব মিনিমাম কমপ্লিকেশান এটা এটা নেগ্লিজেবলি বলা যায় স্যার অনেকে এই যে অপারেশনটা ভয় করার কারণে হোমিওপ্যাথিক বা অন্যান্য অল্টারনেটিভ মেডিসিনের দিকে ঝুঁকে এই বিষয় যদি আপনি একটু পরিষ্কার করে বলতেন দশক দিয়ে উদ্দেশ্যে তাদের যে ভ্রান্ত ধারণাটা যদি আসলে অল্টারনেটিভ মেডিসিন যদি এগুলা আমরা বলি কি যে এতই ইফেক্টিভ হলে তাহলে তো ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে এটা ইনভেট করতো। আমরা হোমিওপ্যাথিক ডাক্তারদেরকে বলতাম ওয়ান টাইম না টাইমস টুগেদার ইয়ার্স টুগেদার নোবেল প্রাইজ দিয়ে দাও কারণ আমাদেরও তো কষ্ট করা যেত কিন্তু কথা হলে এটা এফেক্টিভনেস নাই এবং ওদের চিকিৎসা যে কি দেয় ওরা তো আসলে ওদের মতো করে রাখে যেমন অ্যালোপ্যাথিক চিকিৎসা একদম এক্সপোজড যদি কাউকে ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম অ্যামোক্সিসিলিন দেওয়া হয় সে কিন্তু দেখে নিতে পারবে যে এইটা আমরা যে অপারেশনগুলো করে আমরা রুগীদেরকে সিডি ডিবিডি করে সাপ্লাই দিই এবং তাদেরকে বাসায় যে দেখার সুযোগ করে দিই আমরাও অপারেশন রুমের মধ্যে মনিটরে সবাই মিলে দেখি এগুলো থিং থিংস হোয়াট উই আর ডুইং তো হোমিওপ্যাথিকের ব্যাপারটা কিন্তু আসলে লুকোচুরি এবং আমার কিন্তু এখনো পর্যন্ত জানা নাই যে হোমিওপ্যাথিক দিয়ে কোনো পাথর নির্মূল করতে পারছে অনেক জায়গায় কিন্তু হোমিওপ্যাথিক আসলে বন্ধ করে ফেলতেছে ওয়ার্ল্ড এইসব কারণে স্যার আমরা বিষয়টা নিয়ে আরো আলোচনা করব এখন আমরা মাঝখানে একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা কোথাও যাবেন না আমরা একটি স্বল্প বিজ্ঞাপন বিরতি নিয়ে আসছি আমাদের সাথেই থাকুন

মাইক্রো সার্জারি ককলিয়ার ইমপ্ল্যান্ট জিয়াল সার্জারি ও সার্বক্ষণিক জরুরি বিভাগ চিকিৎসা ব্যয় সর্বসাধারণ হাতের নাগালের মধ্যেই বাংলাদেশ ইএনটি হাসপাতাল লিমিটেড উন্নত সেবায় বিশ্বস্ততার প্রতি ঢাকার প্রাণকেন্দ্রে সর্বপ্রথম স্বয়ংসম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ অত্যাধুনিক নাককান গলা রোগ চিকিৎসার একমাত্র বিশ্বস্ত প্রাইভেট হাসপাতাল বাংলাদেশ ইএনটি হাসপাতাল লিমিটেড দেশের প্রখ্যাত নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চব্বিশ ঘন্টা সেবা প্রদান সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার গলা সর ভাঙার কারণ নির্ণয় কানের মাইক্রোস্কোপি স্লিপ স্টাডির মাধ্যমে নাক ডাকার কারণ নির্ণয় ও চিকিৎসা ঘোরা সাইনোসাইটিস সহ নাককান গলা রোগ নির্ণয় ও সমাধান কানে শোনার পরীক্ষা ও হিয়ারিং এড সকল প্রকার ক্যান্সার চিকিৎসা অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত অপারেশন থিয়েটার ও পোস্ট অপারেটিভ নাক ও সাইনাসের সার্জারি লেজার সার্জারি মাইক্রো ইয়ার সার্জারি ককলিয়ার ইমপ্ল্যান্ট জিয়াল সার্জারি ও সার্বক্ষণিক জরুরি বিভাগ চিকিৎসা ব্যয় সর্বসাধারণ হাতের নাগাদের মধ্যেই বাংলাদেশ এন হাসপাতাল লিমিটেড উন্নত সেবায় বিশ্বস্ততার প্রতি ঢাকার প্রাণ সর্বপ্রথম স্বয়ং সম্পূর্ণ অত্যাধুনিক নাককান গলা রোগ চিকিৎসার একমাত্র বিশ্বস্ত প্রাইভেট হাসপাতাল বাংলাদেশ ইএনটি হাসপাতাল লিমিটেড দেশের প্রখ্যাত নাককান গলা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চব্বিশ ঘন্টা সেবা প্রদান সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার গলা স্বর ভাঙার কারণ নির্ণয় কানের মাইক্রোস্কপি স্লিপ স্টাডির মাধ্যমে নাক ডাকার কারণ নির্ণয় ও চিকিৎসা ঘোরা সাইনোসাইটিস সহ নাককান গলার রোগ নির্ণয় ও সমাধান কানে শোনার পরীক্ষা ও হিয়ারিং এইড সকল প্রকার ক্যান্সার চিকিৎসা অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত অপারেশন থিয়েটার ও পোস্ট অপারেটিভ নাক ও সাইনাসের সার্জারি লেজার সার্জারি মাইক্রো ইয়ার সার্জারি ককলিয়ার ইমপ্ল্যান্ট মাইক্রো লেন সার্জারি ও সার্বক্ষণিক জরুরি বিভাগ চিকিৎসাবায় সর্বসাধারণ হাতের নাগারের মধ্যেই বাংলাদেশ ইএনটি হাসপাতাল লিমিটেড উন্নত সেবায় বিশ্বস্ততার প্রতি ঢাকা দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুখে অসুখে আপনার পাশে অনুষ্ঠানে আপনাদেরকে আবারও জানাচ্ছি স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পিত্তথলির পাথর অপসারণ আমাদের সাথে আজকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রয়েছেন অধ্যাপক ডক্টর রফিকুল সালেহীন অধ্যাপক ও বিভাগীয় প্রধান সার্জারি বিভাগ মুগদা মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্যার আমরা বিরতির আগে আলোচনা করেছিলাম পিত্তথলির পাথর নিয়ে তো আমরা অনেক আলোচনা করেছি আমি এখন জানতে চাইছি যে পিতুলি পাথর যদি কেউ অপারেশন না করে তাহলে কি হতে পারে ধন্যবাদ দেশবি এটি একটু আসলে মানুষের জানার দরকার আছে অনেকে বলে যে আমরা পাথর আমি থাকুক যেরকম আছে ওরকম থাকুক আমি অপারেশন করব না কিন্তু আমাদের কথা ছিল যে পাথর যদি পাথরের মতো থেকে যায় তাহলে তো আমাদের আসলে আমরাও ঝামেলা করতে চাই না কিন্তু পাথর তো আসলে পাথরের মতো বসে থাকে না ওর থেকে অনেক রকমের কমপ্লিকেশন হয় যেমন পিত্তথলির ভিতরে থাকা অবস্থায় ও কিন্তু কমপ্লিকেশন করে অ্যাকিউট কলেসিস্টাইটিস বলে আমরা ইনফেকশন করে ক্রনিক বলি দীর্ঘদিন থাকলে কিন্তু ওর থেকে ক্যান্সারের উৎপত্তি হতে পারে আবার পাথরটা থেকে যদি পিত যায় তাহলে কিন্তু ওই নালি সংক্রান্ত কিছু কিছু জটিলতা বা সমস্যা তৈরি করে পিত্ত নালির পাথর সম্পর্কে কিছু বলুন পিত্ত যখন পাথরটা চলে যায় তখন কিন্তু আর উপসর্গ চলে আসে যেমন নালির থেকে তখন পিত্ত রসটা আমাদের খাদ্য নালিতে যাওয়ার বাধাপ্রাপ্ত হয় এবং বাধাপ্রাপ্ত হওয়া মানে কিন্তু তখন জণ্ডি জাকারে দেখা যায় এবং আমরা বলি ওই অগ্নাশয়ের নিচের মুখের থেকে যখন স্লিপ করে অগ্নাশয়ের ইনফ্লামেশন করে প্যানক্রেটাইটিস করে এবং এই অসুখগুলা কিন্তু তীব্রতা অনেক বেশি সিভিয়ারিটি অনেক বেশি এবং এই অসুখগুলা কিন্তু অনেক সিরিয়াস অনেক বেশি মরবিডিটি এবং মর্টালিটি ক্যারি করে সুতরাং আমরা বলি যখন পাথরটা আসলে নালিতে চলে যায় তখন যেহেতু তার সমস্যা আরো অনেক বড় আকার ধারণ করে এই আমরা বলি পাথর সিম্পল থাকা অবস্থায় চিকিৎসা নিয়ে নিতে স্যার আজকে আমাদের সাথে লাইভে অনেকেই রয়েছেন আমি কিছু নাম পড়ে শোনাচ্ছি স্যার আমাদের সাথে রয়েছেন সাদিয়া রুবাইয়াত শুভ মিমি আফসানা এরকম অনেকেই রয়েছেন তারা আমাদের সাথে সবাই আমাদের সাথে আজকে লাইভ সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসার জন্য লাইভে স্যার যদি ব্যথা থেকে যায় তাহলে কি করবে অপারেশনের পরে পরে অনেকে বলে যে তারা কিছুটা অনুভব করে এটা আসলে তখন আমি বলবো যে আপনি যেই চিকিৎসক বা যেই সার্জনকে দিয়ে অপারেশন করেছিলেন ওনার শরণাপন্ন হন কারণ এই একই সাথে কিন্তু অন্য কিছু কিছু সমস্যা থাকতে পারে যেমন আমরা বলি একটা হ্যাঁটা সার নিয়ে থাকতে পারে পিত্তথলির থলির পাথরের সাথে হয়তো নালির পাথর ছিল আগে ধরা পড়ে নাই হয়তো পেপ্টিক আলসার ডিউডেন আলসার ছিল আগে হয়তো ডিটেক্টেড হয় নাই তখন অথবা পরবর্তীতে নতুন করে তৈরি হয়েছে সুতরাং যদি পরবর্তীতে ব্যথাটা থাকে এবং পারসিস্ট করে তাহলে আমি বলবো যে অপারেটিং সার্জন ওনার পরামর্শ নেন এগুলা অন্য অন্য ছোটো ছোটো অনেকগুলো কারণের জন্য হতে পারে যেগুলা চিকিৎসা নিলে আবার সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব এই ব্যথাটার সাথে অন্য অন্য ব্যথার কোনো পার্থক্য আছে কি না এই ব্যথার সাথে অন্যান্য ব্যথার অবশ্যই পার্থক্য আছে কারণ আমরা বলেছিলাম যে এগুলা সাধারণত পেটের ডান দিকে তো ডান দিকের ব্যথাগুলো হয় এবং ওই ডান আর অন্য অন্য রোগের ব্যথা তো আসলে যেখানে যেই অর্গান থাকে সেইখানে সেই অর্গান রিলেটেড ব্যথাগুলো হয় সুতরাং কিছুটা ডিফারেন্সিয়েট তো আমরা করতেই পারি স্যার আমরা কিভাবে প্রতিরোধ করতে পারবো এই পিত্তথলির পাথর হওয়া থেকে বলা হয় যে পিত্তথলির পাথর আসলে যাদের হয় কিছুটা ফ্যামিলিয়ালও থাকে প্রতিরোধ খুব বেশিটা সুযোগ না থাকলেও কিছু কিছু সুযোগ আছে যেমন আমরা বলি যে আমরা যদি কোলেস্টেরলকে অ্যাভয়েড করি খাবারের মধ্যে কোলেস্টেরলকে অ্যাভয়েড করি তাইলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা পাথর থেকে আমরা মুক্ত থাকতে পারি আরেকটা জিনিস যে কন্ট্রাসেসেপটিভ পিল এটি তো আসলে মানুষের কন্ট্রাসেপশনের জন্য

আপনার নাম বলুন আপনার অবস্থান বলুন এবং হ্যাঁ দর্শক ওয়া আলাইকুম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো আলাইকুম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন দুঃখিত লাইনটি বিঘ্নিত থাকায় আমরা দর্শকদের সাথে সরাসরি কথা বলতে পারলাম না আপনি বলছিলেন যে কিভাবে আমরা আসলে প্রতিরোধ করতে পারবো আমরা বলেছিলাম যে চর্বি জাতীয় খাবারটাকেই সর্বতভাবে যদি আমরা অ্যাভয়েড করি তাইলে সামগ্রিকভাবে তাদের পাথর হওয়ার সম্ভাবনা কিছুটা কম থাকে এবং আরেকটি হলো যে আমরা যেটা রুটিন চেকআপ রুটিন চেকআপের ভিতরে আমরা আলট্রাসনোগ্রামটা যদি মাঝে মধ্যে করে নিই তাহলে সেটা একটা হতে পারে যেমন আমি আমার ওয়াইফ একজন গাইনোকোলজিস্ট আমি ওনাকে বলছি যে যখন বাচ্চা হওয়ার জন্য তারা আলট্রাসনোগ্রাফিটা করে পুরো পেটের যদি একটা আলট্রাসনোগ্রাফি করে নাই তাহলে প্রাথমিক অবস্থায় পাথর আছে কিনা সেটা কিন্তু ডিটেক্টেড হয়ে যায় তাহলে প্রাথমিক অবস্থায় চিকিৎসা এটি অবশ্য প্রতিরোধ না প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিয়ে নেওয়া সম্ভব হয় কমপ্লিকেশন বা জটিলতা থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি স্যার আপনারা অপারেশন করার পরে রোগীদেরকে কোনো পরামর্শ দেন কিনা অপারেশন করার পরে আসলে একটি তো কমন পরামর্শ থাকেই বাট আমাদের এই ল্যাপ্রোস্কোপের পরে সুবিধা হলো রুগীগুলা কিন্তু খুব তাড়াতাড়ি তাদের জবে চলে যেতে পারে আমরা বলি যে অ্যাজ সুন অ্যাজ সে যদি মনে করে ইভেন টু টু থ্রি ডেজ পরেও কিন্তু যেতে পারে বাট অনেকের পেইন থেরি থেশল্টগুলা অনেক রকম ভেরিয়েশন থাকে অনেকের পেইন থেসল্ট হাই তারা দেখা যায় যে ফাইভ ডেজ সেভেন ডেজের ভিতরে ওয়ার্কে চলে যেতে পারে আর একটা হলো একটু হেভি জিনিস তারা যাতে ওয়েট লিফ্ট না করে সেটা আমরা বলে দিই এক মাস মতো তারা হেভি জিনিস উঁচু করবে না আর ইম্পর্টেন্ট যেটা সেটা হলো আমরা বলি চর্বি জাতীয় খাবারগুলাকে একটু কম খাবে একেবারে খাবে না বা অ্যাভয়েড করবে না এটি না বাট একটু কম খাবে কারণ হলো আমরা বলেছিলাম যে পিত্তথলির ভিতরে কিন্তু পিত্ত রস জমা থাকে যখন অনেকগুলা চর্বি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যায় ও কন্ট্রাকশন করে অনেকগুলা পিত্তরস দেয় হজম করার জন্য তাহলে একসাথে চর্বি যদি অ্যাভয়েড করে তাইলে ওই চর্বিগুলা হজমে অসুবিধা হবে সুতরাং আমরা বলি যে একসাথে অনেক গুলা চর্বি না খেতে এক্সারসাইজের কোনো ভূমিকা আছে কিনা বা আপনারা এক্সারসাইজ করার পরামর্শ দেন কিনা এজ এ হোল তো এক্সারসাইজের ভূমিকা তো প্রচন্ড রকম হেলথের উপরে এবং আমরা সবসময় সব রোগীদের বলি যদিও আমরা নিজেরা কতটুকু পালন করি জানি না বাট কথা হলো যে এক্সারসাইজ একটা ফিক্সড টাইম এটা ভেরি এসেন্সিয়াল শরীরের সমস্ত অর্গানগুলাকে কাজ করতে হেল্প করে এবং এক্ষেত্রেও যদি কোলেস্টেরলকে ডিপোজিট হতে না দেয় কোলেস্টেরলকে কমায় আমরা মনে করি এখানেও কিন্তু ইনডিরেক্ট একটা ওয়ে থাকে হেল্প করার জন্য বাট এক্সারসাইজ প্রতিটা মানুষের জীবনে আমার মনে হয় যে ফিক্সড টাইম বেঁধে সারা জীবনই করা উচিত ধন্যবাদ স্যার আমাদের সম্মানিত দর্শক একটা ফোন কল এসেছে আমরা একটু ধরে নিই সরি ফোনটি কেটে গিয়েছে দর্শক আপনি আবার ফোন করতে পারেন আমরা তাহলে ফোনটা ধরে নিব স্যার আমরা কথা বলছিলাম যে পিত্তথলির পাথর অপসারণ নিয়ে তো স্যার পিত্তথলিটা আসলে কি কাজটা করে

আর কিছু কনসেন্ট্রেশন করে পিতকে কিছু মিউকাসিক্রেশন করে যেইটার ওয়ার্কের পিত্তথলি ফেলার পরে নালি এবং পারিপার্শ্বিক অবস্থান সবগুলি মিলিয়ে আশি ভাগ কাজ কিন্তু তারা করে দিতে পারে পিত্তথলির কাজ সুতরাং পিত্তথলি ফেলার পরে কোনো রকম শারীরিক প্রতিক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া হয় না এবং ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু চিকিৎসা এইটাই যে পিত্তথলির শুধু পাথর না পিত্তথলির পলিপ বা অন্য যে কোনো সমস্যা হলেও কিন্তু আমরা পিত্তথলিটাকে ফেলে দিই পিত্তথলিতে কি কি রকমের পাথর আমরা দেখতে পাই এটা আমরা কোলেস্টেরল সহ যেটা পাথর বলে পিগমেন্টেড পাথর বলে অনেক সময় মিক্সড টাইপের হয় দুইটা মিলিয়ে এই ধরনের পাথরগুলো হয় সবগুলাই কি সার্জারি করতে হয় সবগুলাতে আমি যে একটু আগে বলেছি যে পিত্তথলিতে আসলে শুধু পাথর না যে কোনো সমস্যা একটা ছোট পলিপ হলো একটা টিউমার হল একটা ওয়ালের গায়ে চর্বিগুলা জমা হয়ে গেল আমরা স্ট্রবেরি গলবার বা কোলেস্টেরোসিস বলি এগুলা সবগুলাতেই কিন্তু আমরা পিত্তথলিকে অপসারণ করে ফেলি কারণ এর যেহেতু কাজটা অত বেশি ভাইটাল না মিনিমাম কাজ সুতরাং আমরা এটা ফেলে দিলেই আমরা মানুষের শরীরের জন্য বেশি আমরা ফেলে দিতে স্বাচ্ছন্দ্য ফিল করি একবার একবার অপারেশন করার পরে পুনরায় রিকারেন্ট হওয়ার সম্ভাবনা কোনো আছে কিনা মানে পিত্তথলিটা আবার পাথর সম্ভাবনা আছে কি না আমরা তো পিত্তথলিটাকেই ফেলে দিই তো ফ্যাক্টরি ফেলে দিলাম আর পিত্ত জন্ম হওয়ার সম্ভাবনাও নাই আর থলির ভিতরে তো আর পাথর হওয়ার জায়গাও নয় কারণ ফ্যাক্টরি নাই বাট আমরা মনে হয় প্রথম দিকে একটু অবতারণা করেছিলাম যে যেহেতু নালি থাকবে লিভারের থেকে রাইট লেফট ডাক কমন ডাক কমন বাইল ডাক যেটা নামছে সুতরাং ওই জায়গাগুলোতে কিন্তু ছোট ছোটো পাথর তৈরি হওয়ার পসিবিলিটি থাকে এবং দেখা গেছে যাদের পাথর একবার হয় তাদের যেহেতু বারবার হয় সুতরাং এখানেও একটা হওয়ার সম্ভাবনা থেকে যায় দর্শকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ আছে কিনা দর্শকদের উদ্দেশ্যে পরামর্শ হলো যে আমরা ডাক্তার হিসাবে চিকিৎসক হিসাবে বা সার্জন হিসাবেই বলি আমরা বলবো যে কোনো অসুখ যদি মানুষের কখনো ধরা পড়ে তো আমরা আপনারা সাথে সাথে সমাধান নিয়ে নেবেন কারণ জটিলতা সৃষ্টির আগে যদি নেন তাহলে কিন্তু আপনি সিম্পল ভাবে চিকিৎসা নিতে পারলেন আর জটিলতা তৈরি হওয়ার পরে নিলে কিন্তু অপারেশনটাও জটিল হয়ে গেল সুতরাং আমরা চাই যে মানুষের অসুখ না হোক বাট অসুখ তো একটা ন্যাচারাল প্রসেস এটা আসে মানুষের তো আমরা বলবো যে অসুখ হওয়ার পরপরই চিকিৎসা নিয়ে নেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন রাষ্ট্রীয় স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন সুখে অসুখে আপনার পাশে অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল পিত্তরির পাথর অপসারণ আমাদের সাথে আজকে পুরোটা সময় ছিলেন অধ্যাপক ডাক্তার রফিকুল সালাহিন স্যার অধ্যাপক ও বিভাগীয় প্রধান সার্জারি বিভাগ মুগধা মেডিকেল কলেজ এবং হাসপাতাল দর্শক এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকাতে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর পরের পর্বে আমরা আবারও অন্য কোনো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন রাজস্থির সাথেই থাকুন আল্লাহ হাফেজ